কিন্তু তুই হারিকেন নিয়ে কইয়াস গলায় দড়ি দিয়ে মরতে, তো হারিকেনের কি কাজ যদি সাপটাপ কামড় দেয়? মারার জন্য ফেলে গেল, সেই বাচ্চাটাকে আদর করে রেখে গেল, আবার রেখে যাওয়ার সময় আবার 2-3 বার ঘুরে তাকায় দেখলো বাচ্চাটা ঠিক আছে কিনা। পৃথিবীতে কত রকম খারাপ মানুষ আছে তাই না? কত বাবা আছে যে মেয়ে সন্তান হইলে মন খারাপ করে, মেয়ে সন্তান হইলে ফেলে দেয়, খুবই বাজে মানুষ, খুবই খারাপ মানসিকতার মানুষ। আমরা সবসময় এটা শুনে আসছি, বলে আসছি, আমিও শুনে আসছি, বলে আসছি, কিন্তু আমি শোনা এবং বলার বাইরে বিষয়টা নিয়ে অনেক সময় বিভিন্ন সময় ভাবছিও। সো আজকে আমার হাতে একটা ইনস্ট্যান্স এভিডেন্স যদি না বলি আছে বিষয়টাকে নিয়ে একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে আলোচনা করার। The couple alleged that they were forced to abandon their child because of their financial constraints. They also had abandoned a baby girl, their last baby girl, just 2 days after she was born. The couple was caught in the CCTV footage abandoning their child on Friday night. On stumbling upon the baby, the parish informed the local police, who in turn rushed the police, the child to the MHA hospital in Ernakulam. এই ভিডিওটাতে দেখেন আপনি যে বাবাটা কিন্তু বাচ্চাটাকে ফেলে যাওয়ার সময় চুমু দিল কপালে, তারপর 2-3 বার ঘুরে তাকায় দেখলো যে বাচ্চাটা ঠিকঠাক মতো আছে কিনা। আমার কাছে মনে হয়েছে সেটাই, সে চেক আউট করলো যে বাচ্চাটা যে রাখছে, যে বাচ্চাটাকে ফেলে গেছে এই লোক হয়তো একটা কুকুর বিড়াল এসে খেয়ে একটু পর মেরেও ফেলতে পারে, অথবা মানে বেসিক্যালি মানে হি লেফট হিম অর হার টু ডাই আর কি। তো তারপরও ওই লোক 2-3 বার করে ঘুরে তাকায় দেখলো বাচ্চাটা ঠিক মতো আছে কিনা, মানে ব্যাপারটা যে অনেকটা এরকম হয়ে গেছে গলায় দড়ি দিয়ে ফাঁসি দিবেন, আত্মহত্যা করবেন, জঙ্গলে যেতেছেন হাতে হারিকেন নিয়ে, কিন্তু তুই হারিকেন নিয়ে কইয়াস গলায় দড়ি দিয়ে মরতে, তো হারিকেনের কি কাজ যদি সাপ টাপ কামড় দেয়? ব্যাপারটা এরকম একটা হয়ে গেল না, কারণ যে বাচ্চাটাকে মারার জন্যেই ফেলে গেছে সেই বাচ্চাটা ঠিকঠাক আছে কিনা এটা 2-3 বার করে ঘুরে দেখা, তো জিনিসটা অনেকটা লেইম মনে হইতে পারে। আমি জানি না, অনেকের কাছে হয়তো লেইম লাগবে যে কি করতেছে লোকটা, হাবি যাবি। আমার কাছে খুব কষ্ট লাগছে এই দৃশ্যটা দেখে, যে যে বাচ্চাটাকে মারার জন্য ফেলে গেল সেই বাচ্চাটাকে আদর করে রেখে গেল, আবার রেখে যাওয়ার সময় মরার জন্য রেখে যাওয়ার সময় আবার 2-3 বার ঘুরে তাকায় দেখলো বাচ্চাটা ঠিক আছে কিনা। কত কষ্টের জীবন এই মানুষগুলো। আর এখন আমরা যদি এই ভিডিওটা না দেখতাম, জাস্ট যদি খবরে পড়তাম, আমরা কি পড়তাম? এই একটা বাবা একটা মেয়ে সন্তান জন্ম নিছে দেখে ফেলে চলে গেছে, এবং খুব গালমন্দ করতাম, খুব আমরা তো খুব সভ্য লোক, ভদ্রলোক, খুব গালমন্দ করতাম। কিন্তু এই মানুষগুলো কেন এরকম কাজ করে, কি কারণে তারা তাদের প্রিয় সন্তানকে, জীবনের সবচাইতে প্রিয় সম্পদকে এরকম করে ইয়ে করে ট্রিট করে, এখন এটা নিয়ে একটু বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করা দরকার আছে। একটা কথা আছে যে অভাবে স্বভাব নষ্ট। যে গ্রামের মানুষগুলা বাচ্চা মেয়ে হইলে, আমরা সারা জীবন শুনে আসছি রাইট হিস্ট্রিক্যালি, যে মেয়ে হইলে হইতেছে বাবারা বা ফ্যামিলি মেম্বাররা খুব মন খারাপ করে, বা এটা নিয়ে কি জানি মনোমালিন্য সংসারে তৈরি হয় মেয়ে হওয়া নিয়ে এন অল, আমরা কি কখনো এটা একটু গভীরে ভেবে দেখছি যে এগুলো কি মানুষ খারাপ পিশাচ বলে ওরা এরকম কাজ করে, নাকি তাদের সামাজিক পারিপার্শ্বিকতা তাদেরকে এই এরকম করে ভাবতে বাধ্য করে, তাদেরকে এই লাইফটা দিছে? এই এই গরিব মানুষগুলা, আপনার আপনি ঠিক আছে অনেক লাক্সারি আছে, আপনি ওই যে সুকান্ত বলে গেছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, আপনার কাছে যেটা পূর্ণিমার চাঁদ ওদের কাছে এটা ঝলসানো রুটি, আপনার কাছে যেটা সাহিত্য, আপনার কাছে যেটা নারীবাদিতা, আপনার কাছে যেটা সভ্যতা, ওদের এগুলো শোনার সময় নাই, ওরা এগুলো শুনে ওর কানেও তোলে না, ওদের খেয়ে পড়ে বাঁচা লাগবে, ওদের জীবনে খাবার, ওই যে পাখি পশু পাখি দেখেন না, পশু পাখির কিন্তু লাইফে খাবারের অন্বেষণ করা ছাড়া লাইফ আর কোনো পারপাস নেই তাদের। আপনার লাইফে আপনি, আমরাও খাবার অন্বেষণ করি ফর দ্য বেসিকলি, তারপর পাশাপাশি আমরা সেটার পাশাপাশি অনেক বিনোদন, অনেক হাবি যাবি, অনেক পারপাস আছে আমাদের লাইফে। পশু পাখির লাইফে কোনো পারপাস নাই, কারণ তাদের খেয়ে পড়ে বাঁচা লাগবে। আপনি যখন আপনার লাইফে খাওয়া পড়ার নিশ্চয়তা না থাকলে আপনি কিন্তু লাইফে এসব পারপাস খুঁজবেন না, ফেসবুকিং, একটু ইউটিউবে যাওয়া, একটু বিনোদন, একটু কায়াকিংয়ে যাওয়া, মাউন্টেনিংয়ে যাওয়া, আপনি তখন খাওয়া খুঁজবেন। মানুষ যখন সভ্য ছিল না তখন মানুষ তাই করতো, দিন রাত খাবার খুঁজতো, সার্ভাইভাল হইতেছে এমন একটা জিনিস মানুষকে মানুষ থেকে পশু বানায় দেয়। তো আপনি উন্নত লাইফ পেয়ে গেছেন, আপনার এখন খেয়ে পরে বাঁচার জন্য 24 ঘন্টা পশু পাখির মতো ফুড সার্চ করতে হয় না দেখে আপনি এখন অনেক সভ্য সভ্য কথা বলেন। এই লোকগুলো এখনো ওই সেই আদিম যুগে পড়েছে, তারা এখনো খাওয়া পড়ার, বেঁচে খাওয়া পরে, খেয়ে পরে বেঁচে থাকার কোনো নিশ্চয় না, তাদের লাইফটা পশু পাখির মতো, তারা এখনো ফুড সার্চ করে। এই কারণে সেইটার প্রশ্নে, সার্ভাইভালের প্রশ্নে, ফুড সার্চিং এর প্রশ্নে অন্য মানে অন্যের যোগানদাতা তাদের হইতেছে কনসার্ন। তখন একটা ফ্যামিলিতে একটা ছেলে হইলে সে কায়িক পরিশ্রম করতে পারবে, কারণ আপনি শিক্ষিত সভ্য না হলে তো কায়িক পরিশ্রমের বাইরে খাবার যোগানের কোনো ব্যবস্থা নেই, সেখানে তো আপনি মাথা ইউজ করে আপনি তো কাজ করতে পারবেন না বসে অফিসে, তাই না? সো আপনি যখন একটা গরিব ফ্যামিলির মানুষ হয়, যখন গরিব ফ্যামিলিতে অর্থের উপার্জনকারী যোগানদাতা একমাত্র
ফিজিক্যালি মানে খাবার ব্যবস্থা জোগান করা সম্ভব, এবং এই কারণে ছেলে দরকার হয়, এবং এই কারণে তারা ফ্যামিলিতে সবসময় ছেলে যায়, মেয়ে হলে বোঝা ফিল করে, নিজেই খাইতে খেয়ে পরে বাঁচতে পারে না, মেয়ে খাওয়াবে কোত্থেকে, যেই মেয়ে আরো মানে একটা ছেলে যেরকম ইনকাম করে এনে দিতে পারবে, কাজকর্ম করতে পারবে, কাঠ কেটে আনতে পারবে, খাবার সার্চ করে আনতে পারবে, ইয়ে করতে পারবে, একটা মেয়ে সেই পরিমাণ হয়তো পারবে না। সো একটা মেয়ে একদিক থেকে তাদের হইতেছে অন্যের যোগান দিতে পারতেছে না, অন্যদিক থেকে হইতেছে যেহেতু যোগান দিতে পারতেছে না কিন্তু তাকে খাওয়ানো লাগবে, সো একটা বোঝা হয়। এই লোকটা হইতেছে, হ্যাঁ আপনি বলতে পারেন শার্ট প্যান্ট পরা, তাইলে তার তো অবস্থা এত হয়তো খারাপ না, কিন্তু সেটা আমিও ভাবছি হয়তো এটা এটা আপনি হ্যাঁ বলতে পারেন খারাপ মানুষ, এর চেয়ে কত গরিব মানুষ বাচ্চাকে নিয়ে স্ট্রাগল করতেছে, সো সেটা আলাদা একটা ডিসকাশন, সেটা আপনি বলতেই পারেন এবং আমি আপনার সাথে দ্বিমত হব না, কিন্তু জাস্ট এই ঘটনাটা থেকে একটা ভিন্ন পার্সপেক্টিভ যে আমরা মানে চিন্তা করার জন্য বলার জন্য, কারণ আমি কিন্তু এই জিনিসটা আজকে দেখে আমার এটা আমার ইটস নট অ্যান আই ওপেনার ফর মি, আমি এটা নিয়ে এই যে এখন যে কথাগুলো বললাম এগুলো অনেক আগে থেকেই ভেবে রাখছি, এবং অনেক আগে থেকে আমি এইভাবে করেই ভাবি, যখন এই গরিব মানুষগুলো বিভিন্ন ক্রাইমে জড়ায়, বিভিন্ন রকম অপরাধে জড়ায়, যখন মেয়ে হইলে মন খারাপ করে, মেয়ে হইলে ফ্যামিলিতে অশান্তি তৈরি হয়, নানান রকম পাশবিক চিন্তা ভাবনা ধারণ করে, তো আমি ওগুলো ওরা আসলে তখন এইভাবেই ভাবি, এটা আজকে প্রথম ভাবতেছি না, এই ঘটনা থেকেও ভাবতেছি না, আমি এটা সবসময় ভেবে ভাবি যে এই মানুষগুলো পশু রয়ে গেছে, কারণ হচ্ছে এরা এখনো আপনার আমার মতো জীবন জীবিকা সভ্যতার নিশ্চয়তা তাদের লাইফে আসে নাই, তাদের লাইফটা এখনো সেই বেসিক একদম, আমরা যেরকম আদিম যুগ মানুষ যেরকম আমরা খাবার সার্চ করে বেড়াইতাম, এই গরিব মানুষগুলোর লাইফটা অনেকটা সেরকমই, তাদের কাছ থেকে সভ্য আচরণ আশা করে লাভ নাই, তাদের কাছে সভ্য করতে যদি আমরা পারি, তারপর যদি তারা অসভ্য আচরণ করে তারপর কমপ্লেন করতে পারেন, যে কমপ্লেনটা আমি করি বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে নিয়ে, যে কমপ্লেনটা আমি করি সরকারি চাকরিজীবীদেরকে নিয়ে, এই কমপ্লেনটা এই গরিব মানুষদেরকে নিয়ে করেন।